মাথায়
এক জোড়া পুঞ্জাক্ষি থাকবে এবং সুর থাকবে। এদের দেহ নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী থাকবে। আরেকটা হচ্ছে দেহ স্পষ্ট, হস্ত বক্ষ ও উদরে বিভক্ত থাকবে। দেহ কি হবে? দেহটা হবে স্পষ্ট, মাথা থাকবে এবং বুক আর কি থাকবে পেট, এবং এগুলো হচ্ছে কি এক একটা থেকে বিভক্ত থাকবে, ভাগ সেটা বোঝা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পেয়েছি? যে বৈশিষ্ট্য, শনাক্তকারী যে বৈশিষ্ট্য সেগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে কি প্রাণী একটি ঘাস পরি, সেটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বে ইনসেক্ট শ্রেণীর একটি প্রাণী। এবার আমরা জানব যে সৃজনশীল প্রশ্নের ঘর নম্বর যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ কি একটি ঘাস পরি এবং কি হচ্ছে একটি পাখি, এই দুটো প্রাণী ভিন্ন ভিন্ন শ্রেণীতে কেন থাকে এবং ভিন্ন পর্বে কেন, সেটা আমরা এখন বিশ্লেষণ করে জানব। আমাদের ঘর নম্বরের প্রশ্ন ছিল যে পি ও কিউ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। এবার আমরা পি ও কিউ, পি হচ্ছে ঘাসফড়ি, কিউ হচ্ছে একটি পাখি, অর্থাৎ এই ঘাসফড়ি এবং পাখি যে দুটি শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ দুইটি পর্বে দুটি শ্রেণীতে এরা থাকে, এর আমরা এই কি কি বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো যে এরা দুটি প্রাণী, দুটি প্রাণী এবং দুটি শ্রেণীতে এরা বিভক্ত। প্রথমে আমরা দেখে নিই পি প্রাণীটি, অর্থাৎ ঘাসফড়িঙের বৈশিষ্ট্য। ঘাসফড়িঙের বৈশিষ্ট্য হচ্ছে ঘাসফড়িঙের মেরুদণ্ড নেই, এবং দুই নম্বরে আছে হচ্ছে এদের দেহ মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। অর্থাৎ এদের দেহটা কি, ঘাসফড়িঙের দেহটা মাথা, বুক এবং পেটে বিভক্ত। এদের বক্ষ দেশে তিন জোড়া, অর্থাৎ বুকের দেশ বুকের দিকে হচ্ছে তিন জোড়া, এবং পৃষ্ঠ দেশে অর্থাৎ পিছে পৃষ্ঠ দেশে হচ্ছে দুই জোড়া পাখা বিদ্যমান থাকবে। অর্থাৎ কি হচ্ছে, ঘাসফড়িঙের বক্ষ দেশে তিন জোড়া থাকবে এবং পিঠের দিকে থাকবে দুই জোড়া পাখা বিদ্যমান থাকবে। এবার দেখি আমরা কিউ প্রাণীটি, অর্থাৎ পাখির কি কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝব যে পাখিটি ঘাসফড়িঙের থেকে আলাদা। আমরা দেখেছি যে ঘাসফড়িঙের মেরুদণ্ড নেই আর পাখির মেরুদণ্ড আছে। আমরা একটা পার্থক্য পেয়ে গেছি, পাখির মেরুদণ্ড আছে। আরেকটা হচ্ছে পাখির দুটি ডানা, দুটি পা এবং একটি চঞ্চু আছে। পাখির হচ্ছে হাড় শক্ত ও হালকা ফাঁপা থাকবে। আরেকটা হচ্ছে এদের দেহ পালকে আবৃত থাকবে। এদের দেহ কিসে থাকবে? পালকে আবৃত থাকবে। এবং পাঁচ নম্বর দেখি যে ফুসফুসের সাথে এদের বায়ুথলি থাকে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পি এবং কিউ, অর্থাৎ ঘাসফড়িং এবং পাখির বৈশিষ্ট্যগুলো জেনে আমরা এখন বুঝতে পেরেছি যে পি এবং কিউ প্রাণীটি সম্পূর্ণ আলাদা পর্বের এবং আলাদা শ্রেণীর। তাহলে আমরা আজকে পুরো যে ক্লাস সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছি। আমরা শিখতে পেরেছি কি শ্রেণী বিন্যাস, অর্থাৎ বলতে কি বোঝায় সেটা বুঝতে পেরেছি। তারপরে আমরা বুঝতে পেরেছি যে জিপে যে পি এবং কিউ যে প্রাণীটি আলাদা আলাদা, তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে বুঝতে পেরেছি এগুলো পর্ব এবং এদের শ্রেণীটি সম্পূর্ণ আলাদা। এবার আমরা জানবো যে মানে এই প্রশ্নের উত্তর থেকে বুঝে আমরা যাতে আরো একটি প্রশ্নের উত্তর করতে পারি সেটা আমরা দেখব। এখন আমি দেখব যে আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দেবো, আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখে দেবো, সেটা তোমরা বাসায় বসে নিজেরা সেই প্রশ্নের উত্তরটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন আরেকটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেটি লিখেও নিতে পারো অথবা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। আজকে তোমাদের দেখি
ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটার উপর ভিত্তি করে অর্থাৎ সেটের সাথে সামঞ্জস্য করে তোমাদেরকে আরেকটি সৃজনশীল আমি প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা বাসায় অবশ্যই এগুলো লিখবে। আমি দেখো তোমাদের এখানে একটি উদ্দীপক দিয়েছি, উদ্দীপকে আছে হচ্ছে এতে আছে হচ্ছে একটি প্রজাপতি এবং বিতে আছে হচ্ছে একটি হাঁস, অর্থাৎ প্রজাপতি কোন পর্বে এবং হাঁসটি কোন পর্বে সেটা তোমরা যে আগের যে সৃজনশীল প্রশ্নটা তোমরা উত্তরগুলো জানলে সেটা যদি ভালো করে তোমরা শুনে থাকো অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। দেখো কম করে আছে হচ্ছে শ্রেণী বিন্যাসের জনক কে, ক্ষতে আছে হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখার নিয়মগুলো লিখো, গতে আছে এ প্রাণীটির স্বভাব লিখো, অর্থাৎ এ প্রাণীটি এটা হচ্ছে একটি প্রজাপতি, এই প্রজাপতি কোন পর্বের কোন শ্রেণীর সেটা জানলেই তোমরা কিন্তু এর স্বভাবটা লিখতে পারবে। আর 1 নম্বরে আছে হচ্ছে এ ও বি প্রাণীর পার্থক্য লিপিবদ্ধ করো, অর্থাৎ এ প্রাণীটি কোন ধরনের বৈশিষ্ট্য বহন করে এবং বি প্রাণীটি কোন ধরনের বৈশিষ্ট্য বহন করে, এটার উপর ভিত্তি করে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বাড়িতে অবশ্যই খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ থাকায় তোমাদের যে শ্রেণী কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে তোমাদের যে অভাবটা রয়েছে পড়াশোনা পাঠগ্রহণের সেইটার অভাবটা আংশিক হইলেও পূরণের জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং অনলাইন ক্লাসে আমরা নিয়মিতই তোমাদের দিচ্ছি। তোমরা বাড়িতে থেকে অবশ্যই নিয়মিত তোমাদের পাঠ সেই পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যাবে এবং অযোধ্যা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।